আমিতো গণতান্ত্রিক দেশের নাগরিক, ইয়াত হেনু ধনী দুখিয়া সকলোরে সমান অধিকার থাকে। আমার কি এটা রঙালী বিহু করার আমার কি অধিকার নাই নেকি? আমার কেবল কি তেওঁলোকৰে আছে নেকি? বৰমহৰীয়া সকলরে আছে নেকি? রজাঘরিয়া সকলরে নেকি অধিকার আছে বিহু পতার? আমার কি একো নাই? আমি যে যোৱাকালিৰ পৰা ইয়াতে অনিহারে অনাহারে অনিদ্রায় যে এনেকে পার করছো, আমার ঘর ঘর সকলকে পরিয়ালের সকলকে এড়ি থ এই মহিলা সকল সকলে যে মিলি আমি এনেকে আছো, তেওঁলোকৰ যে এতিয়ালৈকে কোনো কাৰখানা নাই। আমি তো তেওঁলোকৰ অনুভূতি সাপেক্ষেতো ইয়াত আহিছিলোঁ। কিয় সরকারখন কিয় এতিয়াও আমাক লৈ নির্বাহ হৈ আছে? তেওঁলোকে আমাক কিয় খবর করা নাই? আমাকো খবর করক, তেওঁলোকে আমাকো বিহু পাতিবলৈ এৰি কৰি দিয়ক, আমার খবর লোক। আমার যে সেই পরীক্ষা মোৰ ছোৱালী যদি পরীক্ষার সময়তে তেওঁলোকে এনেকে ঘর বাড়ি ভাঙি দিলে, আমি সেই পরীক্ষার সময়তে একো কৰিব নোৱাৰিলো, দৌড়ি দৌড়ি গৈ ইফালে কৰিম সিফালে কৰিম, ঘরের একো বস্তু উলিয়াব নোৱাৰিলো। আমি এটা ফুটপাথত হৈ পৰিছো, আমি তো কিবা এটা কৰি খাবৰ কাৰণে ইয়াত ঘর বাড়ি কৰিছিলো, এতিয়া আমার কি গতি হব? মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, আপনার অনুরোধ করছো, আপনি ইয়াত আহক, আমার খবর করক, আমাকো আমাকো জিয়াই থাকিলে অধিকার কোন দিয়ক? আমি তো গণতান্ত্রিক দেশের নাগরিক, ইয়াত হেনু ধনী দুখিয়া সকলোরে সমান অধিকার থাকে। আমার কি এটা রঙালী বিহু করার আমার কি অধিকার নাই নেকি? আমার কেবল কি তেওঁলোকৰে আছে নেকি? বৰমহৰীয়া সকলরে আছে নেকি? রজাঘরিয়া সকলরে নেকি অধিকার আছে বিহু পতার? আমার কি একো নাই? আমি যে যোৱাকালিৰ পৰা ইয়াতে অনিহারে অনাহারে অনিদ্রায় যে এনেকে পার করছো, আমার ঘর ঘর সকলকে পরিয়ালের সকলকে এড়ি থ এই মহিলা সকল সকলে যে মিলি আমি এনেকে আছো, তেওঁলোকৰ যে এতিয়ালৈকে কোনো কাৰখানা নাই। আমি তো তেওঁলোকৰ অনুভূতি সাপেক্ষেতো ইয়াত আহিছিলোঁ। কিয় সরকারখন কিয় এতিয়াও আমাক লৈ একো নির্বাহ হৈ আছে? তেওঁলোকে আমার কিয় খবর করা নাই? আমাকো খবর করক, তেওঁলোকে আমাকো বিহু পাতিবলৈ এড়ি কৰি দিয়ক, আমার খবর লোক। আমার যে সেই পরীক্ষা মোৰ ছোৱালী যদি পরীক্ষার সময়তে তেওঁলোকে এনেকে ঘর বাড়ি ভাঙি দিলে, আমি সেই পরীক্ষার সময় একো কৰিব নোৱাৰিলো, দৌড়ি দৌড়ি গৈ ইফালে কৰিম সিফালে কৰিম, ঘরের একো বস্তু উলিয়াব নোৱাৰিলো। আমি এটা ফুটপাথত হৈ পৰিছো, আমি তো কিবা এটা কৰি খাবৰ কাৰণে ইয়াত ঘর বাড়ি কৰিছিলো, এতিয়া আমার কি গতি হব? মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, আপনাকে অনুরোধ করছো, আপনি ইয়াত আহক, আমার খবর করক, আমাকো আমাকো জিয়াই থাকিবলৈ অধিকার কোন দিয়ক? আমি তো গণতান্ত্রিক দেশের নাগরিক, ইয়াত হেনু ধনী দুখিয়া সকলোরে সমান অধিকার থাকে। আমার কি এটা রঙালী বিহু করার আমার কি অধিকার নাই নেকি? আমার কেবল কি তেওঁলোকৰে আছে নেকি? বৰমহৰীয়া সকলরে আছে নেকি? রজাঘরিয়া সকলরে নেকি অধিকার আছে বিহু পতার? আমার কি একো নাই? আমি যে যোৱাকালিৰ পৰা ইয়াতে অনিহারে অনাহারে অনিদ্রায় যে এনেকে পার করছো, আমার ঘর ঘর সকলকে পরিয়ালের সকলকে এড়ি থ এই মহিলা সকল সকলে যে মিলি আমি এনেকে আছো, তেওঁলোকৰ যে এতিয়ালৈকে কোনো কাৰখানা নাই। আমি তো তেওঁলোকৰ অনুভূতি সাপেক্ষেতো ইয়াত আহিছিলোঁ। কিয় সরকারখন কিয় এতিয়াও আমাক লৈ একো নির্বাহ হৈ আছে? তেওঁলোকে আমার কিয় খবর করা নাই? আমাকো খবর করক, তেওঁলোকে আমাকো বিহু পাতিবলৈ এড়ি কৰি দিয়ক, আমার খবর লোক। আমার যে সেই পরীক্ষা মোৰ ছোৱালী যদি পরীক্ষার সময়তে তেওঁলোকে এনেকে ঘর বাড়ি ভাঙি দিলে, আমি সেই পরীক্ষার সময় একো কৰিব নোৱাৰিলো, দৌড়ি দৌড়ি গৈ ইফালে কৰিম সিফালে কৰিম, ঘরের একো বস্তু উলিয়াব নোৱাৰিলো। আমি এটা ফুটপাথত হৈ পৰিছো, আমি তো কিবা এটা কৰি খাবৰ কাৰণে ইয়াত ঘর বাড়ি কৰিছিলো, এতিয়া আমার কি গতি হব? মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, আপনাকে অনুরোধ করছো, আপনি ইয়াত আহক, আমার খবর করক, আমাকো আমাকো জিয়াই থাকিলে অধিকার কোন দিয়ক?